ডেলি আয়া যেমন থাকে, গল্প করার লোকও থাকবে। 8 ঘন্টার এত রেট, 24 ঘন্টার এত রেট, এটা এলো বলে কোন জায়গায় যাচ্ছে যে আমরা গল্প করার মানুষ খুঁজে পাচ্ছি না। এই তো, বিশেষ করে যাদের বয়স হয়ে যাচ্ছে তাদের তো বড্ড কষ্ট, বুঝতে। এই মুহূর্তে আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন ধারাবাহিকে, তাকে আপনারা দেখতে পাচ্ছেন ছায়ার মতোই, তার পরিবারকে তার ছায়ায় আর কি বেড়ে মানে বাড়িয়ে তুলছেন এবং তাদেরকে ভালো রাখছেন। তবে শুধুই ধারাবাহিকের ক্ষেত্রে নয়, টলিউড ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কিন্তু তাই। তার ছায়ায় রয়েছেন বহু মানুষ এবং তারা তার থেকে শিক্ষা নিচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। রয়েছেন খেয়ালি দস্তিদার, খেয়ালি দি রয়েছেন, এবং তোমার খোলা হাওয়ার ছায়া। তো দিদি কেমন আছেন? ভালো আছি গো, ভালো আছি। এটাই আপনার থেকে সবসময়ই প্রায় যখন দেখা হয় এটাই শুনতে পাই, ভালো আছি, যেখানে বেশিরভাগ মানুষ আমরা উত্তর দিই আমরাও প্রায় ওই চলছে মোটামুটি, সেখানে সবসময় ভালো আছি এটা শুনতেও ভালো, সত্যিই ভালো লাগে, সত্যিই ভালো লাগে, আর ভালো আছি বললেও ভালো লাগে। দেখো তো দিদি, যেটা বলছিলাম যে এই যে আপনার ছায়া, সত্যি ইন্ডাস্ট্রি আরও মানে আপনার ছায়া, আরও আপনাদের মতো মানুষের ছায়া দরকার অবশ্যই। আপনাদের লেখা অরিন্দম দা, আরও অনেকে আছেন এমন মানুষ, এবং এই পরিবারটাতেও তাই দেখা যাচ্ছে, খুব সাপোর্টিভ একজন শাশুড়ি মা, যে কনসেপ্টে শাশুড়ি নিয়ে থাকে সেটার একেবারেই একদমই তাই। এবং বলতে পারো যখন প্রথম শুনেছি আমার এটাই ভালো লেগেছে, শি ইজ ভেরি পজিটিভ, ফান লাভিং, আনন্দ করে, এটা আমার খুব ভালো লাগে, সত্যিই ভালো লাগে। আমার মনে হয় এটা বোধহয় আপনার সঙ্গেও মিলে যায় যে প্রচণ্ড পজিটিভ, সকলকে সব কাজের দিকে এগিয়ে যাওয়া। অনেকদিন পর একটা পজিটিভ রোল করছি, মানে অনেক এত ভিলেন করেছি মাঝখানে, তো এই প্রথমে ভেবেছিলাম যে না, তারপর যখন আস্তে আস্তে দেখছি এমন স্পাইস আসছে, শুরু থেকেই মনে হয়েছিল চরিত্রটা একটু হাটকে হবে, হচ্ছে, কিছুটা তো হচ্ছেই। এবং এই ছায়া একেবারেই সকলেই চাইছেন এরকম একজন শাশুড়ি মা যদি থাকেন। আমাকে অনেকেই বলেছেন যে কেন এরকম মা আমরা পাই না বাড়িতে, মানে বয়স্ক লোকেরা বলেছেন। দিদি একটা কথা বলুন, যদি আপনার ক্ষেত্রে বলি, আপনার জীবনের ছায়া কেউ ছিলেন বা এখনো কেউ কি আছেন? ছায়া বলতে দেখো, আমার বাবা মা নিশ্চয়ই ছায়া ছিলেন, বটগাছের ছায়া, বটবৃক্ষের ছায়া, তো সেই ছায়ায় থাকাটা তো দোষ গুণ দুটোই আছে, বদ অভ্যেসও আছে আর ভালো অভ্যেসও আছে। আর এখন ছায়া বলতে আমার সংসার, অরিন্দম আছে, আমার ছেলে বুষ্কা আছে, আমার দুই ভাই আমার সাথে থাকে, সঞ্জয় সুপ্রিয়, ওরা আছে, তো এইটা বেশ, বাড়িতেও ছায়া আর ছিলামও ছায়ায়, ছেলেকেও যতটা পারি ছায়া দেবার চেষ্টা করি, অনেক সময় নেয়, অনেক সময় নেয় না, এইভাবে চলছে। দিদি এমনিতে কতটা সংসারী, কারণ যেহেতু এইখানে আপনার অনেকটা সময় অনেক ছোটোবেলা থেকে মানে পরিবার রক্ত সেই, তো এই জগতের সঙ্গে পারিবারিক সম্পর্কই, তো সেক্ষেত্রে সংসারই কতটা, মানে সংসারে কতটা সময় দেওয়া? দেখো ঘুরু, আমি অনেকবার চেষ্টা করেছি যে আদর্শ বউ বলতে যা হয় সেটা একটু হয়ে দেখি, আদর্শ বউ না মানে হয় না, কিন্তু এক একজনের কাছে আদর্শ কথাটার মানে এক এক রকম, মানে ওই টিপিক আমি রাখতে পারি না ভালো, তো একদিন মনে কয়েকদিন মনে হয়েছিল যে ইস, আমার ছেলের একদিন বলেছে মা সবাই তাদের মা মরে গেলে বলতে পারে, ও আমার মায়ের হাতের অমুকটা যে কী ভালো, তুমি সেরম পারো না, মানে আমি কিন্তু কোনোদিন বলতে পারবো না যে আমার মায়ের অমুকটা রান্না খুব ভালো হতো, কারণ তুমি তো রাঁধোই না। তো আমি বললাম কিন্তু তোমার মা যে লেখে, কজন মা লেখে, তখন বলছে যে না না ধরে কলম ধরেন, এটা কম কি, না না না, ও মজা করে বলে, কিন্তু আমি চেষ্টা করেছিলাম জানো তো, খুব ভালো যখন মোটামুটি হাত হয়ে গেছে যে রাঁধলেই ভালো রান্না হয়, তারপরে দেখলাম আমার আর কিচ্ছু হচ্ছে না, সকাল থেকে উঠেই খালি মাথায় ঢুকছে এবার কী রাঁধবো, আলুটা আনতে হবে, বেগুনটা আনতে হবে, পটল ওই রকম সাইজ বলতে হবে, এরকম বলে বলে দেখলাম আরে আমার তো ক্রিয়েটিভ সাইড পুরো জিরো, মাথায় নেই জানো তো, এই হাউসওয়াইফরা মানে যে কাজগুলো করেন এত কঠিন, এবং এই যে সকাল থেকে একটা ম্যানেজমেন্ট, এই সাংঘাতিক ম্যানেজমেন্ট, এটা করলে কিন্তু আর কিছু ভাবা যায় না, এটা যদি সুষ্ঠুভাবে করতে চাও। আমি তো মনে করি আমি সংসার নিশ্চয়ই করি, মন দিয়ে করি, কিন্তু ওই রকম সুগৃহিণী বলতে যা বোঝা যায় সেইভাবে করি না, সেখানে আমার দুই ভাই খুব সাপোর্ট করে, অরিন্দম সাপোর্ট করে, ছেলে সাপোর্ট করে, এবং আমার কাজের যারা রয়েছেন তারা কিন্তু সাহায্য করে ভীষণ ভালো, নাহলে খুব সুন্দর ব্যালেন্সে চলে, কিন্তু ওদের সাহায্যগুলো ভীষণ দরকার হয়। শুরুতেই আপনি খুব ভালো আছি এইটা বলার কারণ বোধ হয় এই মানুষগুলো আরও আপনার, এবং বিশ্বাস করো যদি খাবার আমাদের আমাকে বলে ডাল ভাত খাবে, আমি বলি হ্যাঁ, কিন্তু ওরা খাবার দেওয়ার সময় দেখেছি ঠিক বলে টোলে একটা অন্য কিছু
রান্নানি সঞ্জয় খুব ভালো রাঁধে, সুপ্রিয় খুব মানে এরা থাকে আমার কাছে, আবার চলেও যায় আবার আসে, সব মিলিয়ে মানে কি বলবো, ওরাও কখন গৃহকর্ত্রী হয়ে গেছে বোঝা যায়নি। আমরা আমাদের বাড়িটাও খুব মজার, যার জন্য সব চলে, সব চলে। তিনজনেই তাই, দাদাও তাই, কথা বলা মজার মানুষ, ভালো মানুষ, এবং ছেলেও তাই, এবং আপনিও তাই, কিন্তু গল্প করার সময় বোধ হয় তেমনটা না, তিনজনেই তো ব্যস্ত। আমাদের একটা খুব অদ্ভুত সময় আছে, সেটা হচ্ছে রাত্রির বেলা খাওয়া দাওয়ার পর বা খেতে বসার আগে এই সন্ধ্যাবেলা নাগাদ আমরা মুভি দেখতে ঢুকে যাই। ছেলের ঘরের দেওয়ালটা পুরো সাদা, আমরা প্রজেক্টরে সিনেমা দেখি তিনজনে মিলে, বা ভাইরা থাকলে ওরাও জয়েন করে। ওইটা একটা আমাদের দারুণ সময়। আমরা পপকর্ন খাই, আমরা কোল্ড ড্রিঙ্কস মাঝে মাঝেই খাই, তারপরে ওখানে বসে মনে হয় যে বাহ এই তো বেশ, শুয়ে শুয়ে প্রায় আরামে সিনেমা দেখছি। এই সময়টা একটা দুর্দান্ত টাইম, এই সময়টা আমরা ছাড়ি না। এই সময়টা নিজেদের জন্য রাখা থাকে, তাহলেই বোধ হয় মানে যতই ব্যস্ত থাকো এটা থাকে। হ্যাঁ, মানে এই ধরো কদিন ধরে হচ্ছে না তো, আর আবার কি, আমরা একজন না দেখলে আবার অন্যজন দেখে না, মানে এরকম। তারপর অনেক কষ্টে বুঝিয়েছি, বাবা আমাকে ছেড়ে দে, আমি তো বয়স হয়ে গেছে, বুঝতে পারো জেগে থাকতে পারি না, তোমরা দেখো। তো অরিন্দ্র বলে আমি তো দেখবো, তোমার কি বয়স হয়েছে, চলো দেখবে চলো, আমি ঘুমিয়ে পড়ি, বেশি রাত জাগতে পারি না, কিন্তু বলবো এইটাই এটাই, খুব মজা লাগে। দিদি এই যে এত হাসি খুশি সবসময় দেখেছি সকলের সঙ্গে, এবং আমি এত মানে অনেক ছোট, আমি অনেক জুনিয়র, কিন্তু কখনো কোনো খারাপ কথা শুনিনি আপনার সম্বন্ধে, বা রাগ এগুলো কিছুই দেখিনি। এটা কি মানে ছোটবেলা থেকে হয়ে আসা একটা প্র্যাকটিস বা সেই যে শিক্ষা? না না, এটা হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক বলছে। তার কারণ কী বলতো, আমার মেজাজ সাংঘাতিক খুব ছিল, প্রচণ্ড প্রচণ্ড, তুমি ভাবতে পারবে না, প্রচণ্ড রাগ ছিল। এবং সেটা আস্তে আস্তে মানে আমার যখন শুটিংয়ে আসি, অদ্ভুতভাবে আমার বাবা এবং আমার মায়ের, বিশেষ করে বাবা, প্রচণ্ড একটা কড়া অনুশাসন ছিল যে তুমি অভিনেত্রী হয়েছ, যখন প্রথম এই অটোগ্রাফ দেওয়াটা শুরু হলো, পরিচিতি শুরু হলো, স্টারডম যেটা হয়, সেই স্টারডম পাওয়ার পরে ভীষণভাবে বলতেন, হিরোইন হয়েছ তাই থিয়েটার মানে রিহার্সাল দিতে দেরি করে আসছো, মাথায় চড়েছ, তারপর কী একটা একদিন বলছো, এই যে সব ছেলেগুলো ঘামছে পেছনে দাঁড়িয়ে, এরা না থাকলে কিন্তু তুমি আজ হিরোইন হতে না, কী একটা কথা। আমি যে আমি এদের কিছু বলিনি, না 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 কিছু বলিনি, তাও বকুনি খেয়ে গেলাম, মানে এদের সাথে ভদ্রভাবে কথা বলবে, কখনো এদেরকে মিসজাজ করবে না, বলেও যেতেন। আমরা কখনো, আমি ধরো আছি, আমার সমসাময়িক যারাই ছিল তারা কিন্তু কখনোই এটা করে না, এবং আমরা প্রত্যেকের নাম জানি, সেটা অবশ্য আলাদা কথা নয়, কিন্তু সুসম্পর্কটা ওটা আপনি থেকেই আসে, রাগারাগি করি না, তার কারণ আমি যখন বলি সেটা কিন্তু আমার ভার্ডিক্ট হয়ে যায়, শেষ কথা, তারপরে ওটা নয় ভাঙে নয় থাকে, এটা একটা সাংঘাতিক জায়গা, আমি ওইটা ওই অবধি যেতে চাই না, বলি শেষ, মানে এবার আমি জানি যে এবার একটা হচ্ছে, এটা ভাঙল। আপনি এই যে শিক্ষাটা পেয়েছেন সেটাও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা জানি, কিন্তু কি মনে হয় দিদি এখন সেই সময়টা কি বদলেছে, কতটা কি বদলেছে? দেখো বদলে গেছে, মোবাইল একটা বিরাট আমাদের শত্রু, আমিও যে তার থেকে দোষমুক্ত তা নয়, আমিও খেলি, গেম খেলি, তো সেটা একটা বিশাল স্বার্থপরতার জায়গা। এবং একটা সময় আমি দেখেছি আমার ডিপ্রেসিং লাগছে, বিচ্ছিরি লাগছে, তাও ফোনটা ছাড়তে পারছি না গেমে, এটা যখন এক একদিন বুঝে যখন সরিয়ে ফেলি তখন তিন চার দিন হাত দিন আবার দেখি গুটি গুটি চলে গেছি, কিন্তু এটা বড্ড খারাপ গো। এই মোবাইল হাতে থাকে, তোমার নাম জানি না, তুমি কোথায় থাকো জানি না, এগুলো না জানতে জানতে এত স্বার্থপর হয়ে গিয়ে যাচ্ছি, এটা না রিফ্লেকশন সব জায়গায় এসছে, বাড়িতে, সমাজে, আর এটা তো সমাজের থেকে আলাদা নয় স্টুডিওটা, যার ফলে এখানেও কেউ কারোর সাথে, তবুও এইখানে আমি বলবো তোমার খোলা হাওয়ার সেটে, কিন্তু আমরা সত্যিই সবাই খোলা হাওয়া, সবার সাথে সবাই আমরা মিশে গান হয়, আর যদি কোনো খাবার সিকোয়েন্স থাকে সেদিন আমি বলবো প্লিজ এসে ছবিটা তুলো, কারণ বেশিরভাগ জায়গায় দেখবে আর্টিস্টরা খায় না, আর আমরা হচ্ছি এই কী আছে দে 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 বলে এর প্লেট থেকে ওর প্লেট থেকে নিয়ে আমরা ভাত মাংস যা থাকবে যখনই হোক খেয়ে নেব, এইটা একটা আমাদের দারুণ মজা হয়। সব মিলে খাওয়া দাওয়া এটা দারুণ। তো আপনি মোবাইল নিয়ে যেটা বলছেন এটা আমার শুনে মনে হয় সত্যি নিয়ন্ত্রণটা খুব দরকার জীবনে, যেটা আমরা করতে পারছি না কোথাও, কন্ট্রোল এটা সময়টা গো। তুমি তুমি ধরো কাজে ব্যস্ত, এবার তুমি পাশে বাচ্চাটাকে শান্ত করবে, তুই খেল বাবা আমি কাজটা করিনি, ওই খেল বাবা খেল বাবা করতে করতেই না এটা একটা সাংঘাতিক জায়গায় চলে গেছে। এবারে দেখো আমাদের এবার পয়সা দিয়ে কোথাও যেতে হবে যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, এমন জায়গায় থাকতে হবে যেখানে আমরা একটু
আইসোলেটেড হয়ে থাকবো, ফার্ম হাউস, প্রকৃতির কাছাকাছি। পয়সা খরচা করে আমাদের সেরকম একটা পরিবেশ তৈরি করে যেতে হবে। আমার তো মনে হয় এসেও গেছে সেটা, পয়সা দিয়ে কথা বলার লোক এবার আনতে হবে। ডেলি আয়া যেমন থাকে, গল্প করার লোকও থাকবে। 8 ঘন্টার এত রেট, 24 ঘন্টার এত রেট, এটা এলো বলে কোন জায়গায় যাচ্ছে যে আমরা গল্প করার মানুষ খুঁজে পাচ্ছি না। এই তো, বিশেষ করে যাদের বয়স হয়ে যাচ্ছে তাদের তো বড্ড কষ্ট। আপনার এই ভয়টা লাগে কখনো? যদি অরিন্দম দা আছেন, যদিও আপনার ছেলেও যথেষ্ট, না না এদের তো দেখা ছেলের কথা হচ্ছে, সে যখন নিজের কাজের জায়গা আসবে ও যতই যা হোক, আর ও এমনিতেই মা শোনো তুমি যে বলেছিলে আজকে তোমায় নিয়ে আসতে হবে শোয়ের পর, আজকে তো হবে না বুঝেছো তো, তুমি এলাম তাহলে আমি আসবো কী করে, কেন তোমাকে তুমি আমাকে ফোন করো আমি উবার ডেকে দেবো। এলাম উবার ডেকে দিবি? মা 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 সত্যি সত্যি বলে দুবার সরি বললো, চারবার বললো, কিন্তু আমি তো জানি ওকে কাজটায় যেতে হবে। তো এইটা যখন আরও বিশাল ব্যাপ্তি আকারে আসবে সেটা এক্সপেক্ট করা ঠিক নয়। আমার ভয় লাগে না, আমি বই পড়তে ভালোবাসি, যদি চোখ না চলে যায় আমি বইতে ভালো থাকবো। নিজের মানে ভালো লাগার জায়গাটা কারোর উপর নির্ভরশীল নয়, মানে নিজের ভালোটা নিজেকেই নিজে মনে হয় পারবো। জোর দিয়ে কি আর বলতে পারি? জোর দিয়ে বলতে পারবো না, তবে চেষ্টা করব। আমার বই পড়তে ভালো লাগে সুতরাং, আর মুভিজ দেখতে ভালো লাগে। কানে হেডফোন দিলে তো আমি জগৎ হারিয়ে ফেলি, ওই জন্য অনেকদিন দেখাও হয়নি। তো বই আছে, নেট দুনিয়া আছে, হয়ে যাবে। প্রশ্ন করবে যে নেট দুনিয়া, তাতে অনেক ভালো কথা এবং অনেক খারাপ কথা আসে। দিদি ভালো কথাটা তো অবশ্যই নেন, খারাপ কথাটা কি নেন নাকি না? ঠিক আছে দূরে সরিয়ে দিলাম। দেখো শুধু যে পর্নোগ্রাফি খারাপ এটা আমি বলবো না, অনেক সময় সাধারণ কিছু কমেন্ট ভীষণ বাজেভাবে এসে লাগে। প্লাস শুধু নেট দুনিয়া, আমি আশেপাশের সব মানুষও এখন এমন হয়ে গেছে, আমাদের সমস্ত সামাজিক অবস্থান এমন হয়ে গেছে যে সব উল্টে পাল্টে গেছে, ভীষণ ভজঘট হয়ে গেছে। তাই জন্যে নেট দুনিয়া যত না বেশি আঘাত দেয়, পারিপার্শ্বিক সিচুয়েশন বেশি আঘাত দেয়। কিছু কিছু মানুষের কথা, যাদের কথার দাম আছে, যাদের কথা শুনে চলা উচিত, তাদের তারা এমন এমন কথা বলেন যেগুলো শুনলে বা যে সব ঘটনাগুলো দেখলে, আজকে তো দেখলাম 6টার সময় রেসলাররা সব হরিদ্বারে গিয়ে মেডেলগুলো এ করবে, এই সমস্ত জিনিস দেখলে তখন বাদ দাও, তখন তো সত্যিই খারাপ লাগে। আমার শুধু একটাই যদি বলো, একটাই জিনিস বলবার আছে, পৃথিবীতে কেন এমন কিছু, বা আমাদের দেশে এমন কিছু হচ্ছে না কেন যেটা দেখে বেশ কিছুদিন মন আনন্দে ভরে থাকবে? খুঁজছি খালি কী দেখে আনছি। আমরা তো নিয়ন্ত্রণ করছি না দেশ, আমরা তো এই ভারতে, ভারত আবার জগত সভায় পূর্ণ আস শ্রেষ্ঠ আসন লাভে, রাইট? তো শ্রেষ্ঠ না হোক মানে, বা ভারত কোনো ইন্টারন্যাশনালিও যেতে হবে না, আমরা যদি দেখি বাহ আমাদের এটা হচ্ছে, বা এরকম কিছু কিছু দেখলে তো ভালোই লাগে, বলো? কাছের মানুষদের আঘাত করার কথা বললেন, সেই আঘাতগুলো এখন সয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু এখন কি মানে কষ্টটা পান? মানে হয় না অনেকে যে কষ্ট পাথর হয়ে গেছে, আমার মায়ের কাছ থেকে একসময় এই কথা শুনেছি বিভিন্ন কারণে। আমি পাথর হয়ে যাইনি, কিন্তু আমি মেডিটেট করতে 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 খুব মধ্য জায়গায় আছি, স্ট্রাইক হয়ে গেছি। আনন্দ সেরমভাবে ছোঁয় না, দুঃখ সেরমভাবে ছোঁয় না, দুটোই ব্যালেন্স করা একটু একটু শিখেছি। আর শেখার কোনো শেষ নেই, এটা আমরা সারা জীবন শিখে যাব। তাই মিষ্টি হয়ে হেসে হেসে নাকেই নাক ছবিটা পরে ইন্টারভিউ নিও। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। শেষ করবো আপনাদের মতো মানুষদের সঙ্গে কথা বলা মানে সত্যি সমৃদ্ধ শেষ করবো দিদি। শেষে কি বলবেন? কারণ এই যে ছেলের দুই বৌমা চলে এসেছে, শাশুড়ি মা যদিও এক বৌমার দিকেই আছেন, তবু কি বলবেন? তিনি কতটা চিন্তিত যে কি হবে? প্রচণ্ড চিন্তিত, মানে এখনো হয়তো চিন্তাটা স্পর্শ করেনি, কিন্তু ঘটনা যা যাচ্ছে তাতে খেয়ালই বুঝতে পারছে যে ছায়ার কপালে অনেক দুঃখ। এইটুকুই এখন বলতে পারবো, আর কারণ আমিও আর কিছুই জানি না। সে চিন্তিত হবে না, ওনার প্রেমে পাগল হবে, না ঝিলমিলকেই ভালোবেসে যাবে, কিচ্ছু বলতে পারছি না। সেটা স্ক্রিপ্ট জানে, গল্পকার জানে, আর আপনারা একটু অপেক্ষা করলে আপনারাও দেখতে পারবেন তোমার খোলা হাওয়ায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।